জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মাঝপথে ট্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ার দেবীপুরে। দেবীপুর বাজারে রাস্তায় জল জমার সমস্যা ছিল দীর্ঘদিনের। অবশেষে জল সমস্যার সমাধান করতে সরকারি উদ্যোগে রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ কিছু মানুষ ড্রেন তৈরিতে বাধা দেয়। তারপর মাঝপথে ড্রেন তৈরির কাজ বন্ধ হয়ে যায়, ফলে সমস্যা আরও জটিল হয়। বর্ষার সময় বিগত তিন দিন ধরে একটানা প্রচণ্ড বৃষ্টির ফলে রাস্তার জল দোকানে ঢুকে পড়েছে। দোকানের জিনিসপত্র মেঝের ওপর রাখতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসা করতে সমস্যা হচ্ছে অনেকে। এই সমস্যার জন্য দেবীপুর বাজার কমিটি, জলঙ্গি ভিডিও অফিস এবং দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ করেন, তাতেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করেন দেবীপুর বাজার কমিটি। গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টির জন্য দোকানের মধ্যে এক হাঁটু জল জমে গিয়েছে। জল নামার রাস্তা নেই। অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ চলছে। পথ অবরোধের ফলে ধনিরামপুর ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে বাস, লরিসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। ঘটনার পর ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। সাধারণ মানুষকে বুঝিয়ে সাগরপাড়া থানার ওসি নিজে উদ্যোগ নিয়ে বাজার কমিটির একজন সদস্যকে নিয়ে জলঙ্গির ভিডিওর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ তুলে দেওয়া হয়। দেবীপুরে পিডাব্লিউ থেকে একটা ড্রেন স্যাংশন হয়েছে, কিন্তু সেই ড্রেন কতিপয় ব্যক্তি সম্পূর্ণ করতে দেয়নি। বাধাপ্রাপ্ত হয়েছে আমরা, ড্রেন আমরা না করার ফলে দেবীপুরের যে বাজারের ব্যবসায়িক মহল আছে তাদের বিশাল অংশের একটা ব্যবসায়িকের ঘরে জল ঢুকে পড়েছে। যদি আমরা এর প্রতিকার না করতে পারি, যদি ড্রেনের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা এই সমস্যার থেকে উদ্ধার হতে পারবো না। আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে প্রতিকার করার জন্য আমরা থানা, বিডিও অফিস, পঞ্চায়েত সকল জায়গায় আমরা নোটিশ করেছি, সেখান থেকে আমরা রিসিভ কপি নিয়ে এসেছি, কিন্তু কোনো ব্যবস্থা কারো পক্ষ থেকে নেওয়া হয়নি। এই জন্যে আমরা আজকে এই পথ অবরোধ করেছি, যাতে প্রতিকার আমরা করতে পারি এবং প্রশাসনের পক্ষ থেকে যাতে সুব্যবস্থা হয় তার জন্য আমরা আজকে এই অবরোধের ব্যবস্থা করেছি।